এই মুহূর্তে আমি অসমৰ এখন ব্যতিক্রম শারদীয় দুর্গা উৎসবৰ পেণ্ডেলত উপস্থিত আছো। আপোনালোকে দর্শকে জানিলেও আচৰিত হব যে এই পেণ্ডেলখনত মা দেবী দুর্গা বা সরস্বতী যিমানখিনি প্রতিমা আছে এই গোটেইখিনি প্রতিমার যিখিনি অর্নামেন্টস আছে এইখিনি সোণৰ। আসলতে এই নিউফিল্ডৰ যিসকল কমিটিত আছে তেওঁলোকে প্রত্যেক বছরে ইয়াত মা দেবী দুর্গা বা সরস্বতী লক্ষ্মী সকলোৰে যিখিনি অর্নামেন্টস লাগে নাকত কানত টিকলি ডিঙিত হাতত এই গোটেই সোণৰ অরিজিনেল সোণ। আর এতিয়া আমি কমিটির পৰা জানিব পাৰিছো যে এই সোণ প্রায় 40 তোলার ওচৰত হৈছে আৰু আজিৰ দিনত সোণৰ মূল্য কিমান সকলোৱে জানে যে যোৱাকালিলৈকে বা আজিৰ ডেটত 75,000 টকা 22 কেৰেটত দাম উঠিছে এক তোলা সোণত। গতিকে ইয়াত প্রায় 40 তোলা সোণ আছে, গতিকে আপোনালোকে নিজে ধাৰ্য কৰিব পাৰিছে যে 40 লাখ টকাৰ ওচৰত এই সোণ। আৰু এই সোণ যেতিয়া মা দেৱী দুৰ্গা পূজা শেষ হয় তেতিয়া তেওঁলোকে লকাৰত বেংকত থৈ দিয়ে আৰু তাৰপিছত পৰৱৰ্তী বৰ্ষত আকৌ আনি দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী তিনিওজনক এনেধরনের নাকত কানত টিকলিত হাতত খাৰু হিসাবে বা আপনার টিকলি হিসাবে নাকত লগা খাৰু বা কানত এনে সকলোতে তেখেতসকলে ব্যবহার করে। আর এই পূজাখন এবার খুব সুন্দর করে তেখেতসকলে 88 ইয়ার্সত ভরি দিলে আর অতি পুরনি এই দুর্গা পূজা মণ্ডপ। এই মুহূর্ত ক্যামেরা পার্সন জয়ন্ত আর মই দেখুৱাই আছো। নিউজ18 অসম নর্থ ইস্টে আমি যোৱা বছৰতে এবাৰো প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰিছিলোঁ। আমাৰ লগত বিচারক মধুসূদন দাস আহিছে, আমাৰ লগত অভিনেতা সেলিব্রিটি হিচাপে বঙ্কিম শইকীয়াও আহিছে, তেখেতসকল আছে। আমি দুজনকে দেখুৱাই দিছোঁ যে এয়া মধুসূদন দাস আৰু এয়া বঙ্কিম শইকীয়া। তেখেতসকলে বিভিন্ন পূজা মণ্ডপত এনেধৰণে আমি চাৰিটা টীম হিচাপে আমি গোটেই গুৱাহাটীৰ বিভিন্ন পূজা মণ্ডপলৈ আমি গৈছোঁ। আমাৰ লগতে বিশিষ্ট ক্ৰীড়া সংগঠক তথা এই পূজা আয়োজক কুতুদা উপস্থিত আছে। দাদা, এই প্রায় 40 তোলার ওসর হুন আর এই পূজাখনের যে ধরনের আপনার বাহ আমি দেখিছো অকন জনাকছুন। এই বা আমার এই গুয়াহাটির কোনাপুরের আনি ইয়াতে লগা হয়েছে, মানে এই নেচারেল। এবার থিমটো আমার নেচারেল, কোনো মানে প্লাস্টিক থার্মোকল এইবিল সব বর্জন করছো। আমি আমি একো এইবিল লগা নাই আর্টিফিশিয়াল বস্তু, এয়ার বা বেত পাখা এইবিলাকের উপর দিয়ে চলিছে। আপনাদের প্রত্যেক বছরের সোণ কেন বড়ায় আর কত সোণখিন রাখে এইখানে অকন জানাকছুন। সোণখিন মানুষে যেন এই বছর পূজা হব, পূজাত ডোনেট করব, এই আমি ব্যাংকত থাকো। পূজার পিছত অহা বছর আকো মার এই কিনা একটা অর্নামেন্ট বনাও। 40 নয়, আমার 32-33 তোলা হল। আর এই বাহবিল কোরপা আনিছে? এই খুনাপুরের। আমি জয়ন্ত এবার বাঁহখিনি দেখাব। আমি ভলকা বাঁহ কিমান ডাঙর চাওক আর আমি এইখানে দেখাই আসার লগতে দাদা এই বাঁহবিল কিমান দাম লৈছে? এখন বাঁহ মোটামুটি 1000 টাকা মান লৈছে। কিমান মান বাঁহ ব্যবহার হয়েছে? আপনার ডাঙর বাঁহ মোটামুটি 50খন। ডাঙর বা 50 ডাল আনবলগীয়া হয়েছে, তাতেই 50,000 টাকা গেছে, গতি 250,000 টাকা খরচ করেছে। মধুসূদন দা আমার লগত উপস্থিত আছে। দাদা, বিভিন্ন পূজা মণ্ডপ আপনি চালে আর এই যে বা দেখিছো বা ইয়াত বিছনি আছে আর দেবীমার বা সরস্বতী লক্ষ্মীর মই কইছো এই যে ডিঙি কান নাক সকলোতে অরিজিনাল গোল্ড, কি কব আপনি? না, ইয়াত আহি পেলায় খুব কলাসম্মত ব্যক্তি কিছু মানে লগ লাগি এই পূজাখন করেছে বলে মই প্রতিয়ন কৈছো। যদি কমিটিখনৰ কলা সুলভ মনোবৃত্তি নাথাকে তেন্তে অকল বাহেৰে আৰু তালপাতৰ বিচনীৰে মণ্ডপ সাজিবলৈ নিদিলেহেঁতেন বা তেওঁলোকে এইটো গ্ৰহণ নকৰিলেহেঁতেন। ইয়াৰ পৰা এই মানুহখিনিৰ ইয়াত যুক্ত হোৱা মানুহখিনিৰ কলা সুলভ মন এটা বুজা যায়। ৰছী ব্যৱহাৰ কৰে, ৰঙা কাপোৰেৰে বান্ধিছে সুন্দৰকৈ আৰ্টিষ্টিক খুব নান্দনিক গুণ সম্পন্ন এখন পেণ্ডেল। মূৰ্তিত সোণ দিয়াৰ কথাটো কৈছে, সঁচা সোণ ব্যৱহাৰ কৰাৰ কথাটো কৈছে, কিন্তু মোৰ মনে ক'ৰবাত ক'ৰবাত প্ৰশ্ন এটা কৰিছে যেন এনেধৰণৰ প্ৰটেকশ্যনৰ মাজত, বিশেষ প্ৰটেকশ্যন আমি দেখা নাই, এনেধৰণৰ প্ৰটেকশ্যনৰ মাজত ইমান দামী সোণৰ অলংকাৰ ইয়াত কেনেধৰণে ৰাখিছে? ইয়াত মানুহৰ প্ৰবৃত্তি সাংঘাতিক ভাল বুলি ক'ব লাগিব, কারণ আমি যদি হিসাব করে চাও প্রায় 1 কোটির ওসরাওসরি সোণ যদি হয় তেন্তে ইয়াত কোনো ধরনের সিকিউরিটি গার্ড বা হেৰি আমি প্রত্যক্ষ করা নাই। এটাই মোর, কিন্তু মানুষ যে আমি বহুত সভ্য সেটা আমি মানি লব লাগিব। অর্থাৎ দেবীক আমি খুব
আন্তরিকতার অর্চনা করি মানি লোব লাগবে যেহেতু আমার বেয়া মনোবৃত্তি ইয়াত জাগ্রত হওয়া নাই নহলে সোনখিনি তো ইয়াত না থাকে থাকি তারপরে আয়োজক সকল বিভিন্ন জন ক্রীড়া সংগঠক আমি পাই থাকো ইয়াত সিসিটিভি সাংঘাতিক স্ট্রং হয় মই বঙ্কিম শইকীয়া আছে কেনেকুৱা লাগিছে পূজা ভাগ বহুত ধুনীয়া লাগিছে বহুত কালারফুল একচুয়ালি আর ইয়াতে ইন্টারেস্টিং কথাটা হয়েছে যে মুকলে মাত্র কমিটি ইয়াতে 40 তোলা সোণ অলংকার পিন্ধাইছে মা দেবী আর প্রতি বছরে বড়াই বলে কৈছে সোণর হেরিট আর ধুনিয়া লাগছে ইয়াতে ভলুকা বাঁহ আছে ইয়াতে গোটে ডেকোরেশনটা ভলুকা বাঁহ আর যদি আপনাদের চাই তেনহলে রঙা ফিতা মারি থাকা আছে কোনো ধরনের রসি মারা নাই ইয়াতে আর লগতে ধুনিয়া ধুনিয়া বিছনি দিয়া আছে যোনটা ডেকোরেশন করেছে ইয়াতে গোটে ডেকোরেশন মানে বাঁহেরে বিছনিরে করা হয়েছে তো ধুনিয়া ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আর মই ভাবো সকলে এবার আহি চাব লাগে ইয়াতে দেই সকলে একো এবার আহি ইয়াত চাব লাগে ক্যামেরা পার্সন জয়ন্ত ক্যামেরা পিছফালে থাকি গেল জয়ন্তক আমি দেখাব নোৱাৰিলো আমি সকলোখিনি বিচারকর হইতে আমার সেলিব্রিটির হইতে আয়োজক সকল সকলকে দেখালো এবার যেটু কথা আছে রসি ব্যবহার করা নাই রঙা ফিতারে ভলুকা বাঁহ বান্ধিছে সচাকে একটা ব্যতিক্রম আমি আকো এবার দেখাইছো আর মা দেবী দুর্গা আমি যিমান পাৰো ইয়ার পৰা জুম করে আমি সোনখিনি এবার জয়ন্ত দেখাই দিয়েছো দেবী দুর্গা আমার নাকত বা যেটু টিকলি বা ডিঙিত এবার জুম করে যদি দেখাব পাৰো আর আমি সকলে আহক আহিয়ে নিউফিল্ডের এই পূজা ভাগ আপনাদের চাব পারে বহু পুরনি প্রায় শতবর্ষ গৰকিবলৈ হল গতিকে এই পূজা ভাগ খুব ধুনিয়াকৈ তেখেতসকলে আয়োজন করেছে এয়া জয়ন্ত দেখাই আছে জুম করে মা দেবী দুর্গামার ডিঙির সোণ নাকর সোণ কানর সোণ টিকলির সোণ এই গোটেইখিনি অরিজিনেল গোল্ড প্রায় তেখেতসকলে 40 তোলার ওসর সোণ জমা করেছে আর প্রত্যেক বছরে সোণ বঢ়াই গৈ আছে গতিকে এখন ব্যতিক্রমী পূজা অসম আর ভারতবর্ষের ভিতরতে আমি দেখালো এই এই পূজা ভাগ আর আপনাদের জানাইছো যে আপনাদেরও আহিব পারে মই একেবারে ইয়ারে যেটু পথ সেই পথটুকু কই দিছো যে আপনার সাই যেটু স্পোর্টসর কমপ্লেক্স আছে মেঘদূত সিনেমা হল একেবারে সিধা আহি গাড়ি ঘুরাব নালাগে পোনে পোনে আহিলে এই পূজা ভাগ পাব গতিকে সকলে আহি এই পূজা ভাগ চাব পারে আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ